ব্যর্থতার অভিযোগে সংসদে তোপের মুখে পড়েছেন বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলের সংসদ সদস্যদের অভিযোগ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী ব্যর্থ আর স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করতে পারছেন না স্বাস্থ্যমন্ত্রী। জবাবে নিজ নিজ অবস্থান তুলে ধরেন দুই মন্ত্রী। এদিন 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। সোমবার সকাল 10টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এদিন নিজ নিজ মন্ত্রণালয়ের ব্যয় মেটাতে রাষ্ট্রপতির অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন মন্ত্রীরা। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক। এ সময় বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দাবির বিপরীতে ছাটাই প্রস্তাব আনেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পেঁয়াজের দাম 30 টাকা থেকে 90 টাকায় হয়ে গেল, সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, পেঁয়াজ আমদানি করা হলো, এখনো কেন পেঁয়াজের দাম 80 টাকা? কারো আয় কি ডাবল হয়েছে? ন্যূনতম মজুরি বাড়েনি কিন্তু ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সিন্ডিকেট আছে মাননীয় স্পিকার, কোনো সন্দেহ নাই, সেই সিন্ডিকেট শক্তিশালী। সরকারের ভিতরে যদি সিন্ডিকেট থাকে সেটাও চিহ্নিত করে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। যদি মনে করেন না আমারই কমিউনিটি, আমারই ব্যবসা, আমারই পেশা, আমারই ব্যবসা, তারা কিছু কামাই করে নেয়, আমি এখন বলতে পারি না, তাইলে ইট ইজ স্যাড ফর দ্য কান্ট্রি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত তিনি। একজন তো বলল আমাকে পদত্যাগ করতে, খুব ভালো কথা বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। বাণিজ্যমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীরও কঠোর সমালোচনা করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। 30 বেডের হসপিটাল তৈরি করে রেখে দিয়েছেন বছরকে বছর, কার স্বার্থে কি কারণে এটা আমি জানি না। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি বন্ধে মাননীয় মন্ত্রী এখনো শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না, উনি আরেকটু শক্ত হন, দুর্নীতিটা বন্ধ করেন। স্বাস্থ্যমন্ত্রী, অন্যায় হলে পরে কিন্তু আমরা ছাড় দিই না। যেমন সেন্ট্রাল হসপিটালের যে বিষয়টি হয়েছে, এখানে একটি মা এবং শিশু মৃত্যুবরণ করেছে, এই বিষয়টি আমরা কিন্তু ছাড় দিইনি। আমরা সঙ্গে সঙ্গে উই হ্যাভ টেকেন নেসেসারি অ্যাকশন। আমরা ইতিমধ্যে প্রায় 6টি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়েছি একদম, সেগুলোর তার লাইসেন্সও ক্যান্সেল করে দিয়েছি, বিকজ দে ওয়্যার নট প্রোভাইডিং গুড সার্ভিসেস। পরে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। সংসদ সদস্যদের ভোটে পাশ হয় বিলটি, আর এর মধ্য দিয়েই পাশ হল 2023-24 অর্থ বছরের বাজেট। এরপর 4 জুলাই বিকেল 5টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।